পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ থেকে মেদিনীপুর কলেজে শুরু হলো জঙ্গলমহল সাহিত্য উৎসব। চলতি বছরই এই উৎসবের প্রথম সূচনা হলো মেদিনীপুরে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, কবি সুবোধ সরকার, কবি শ্রীজাত, বিধায়ক জুন মালিয়া, দীনেন রায়, পরেশ মুর্মু, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী ব্রাত্য বসু বলেন, বিপ্লবের ভূমি মেদিনীপুরে জঙ্গলমহল সাহিত্য উৎসবের সূচনা হলো। জেলার তরুণ ও প্রবীণ প্রতিভাময় শিল্পীদের নিয়ে এই বছরই প্রথম সূচনা হলো এই উৎসবের। জঙ্গলমহলের পাঁচটি জেলার কবি সাহিত্যিক লিটল ম্যাগাজিনের স্টলগুলো বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই উৎসবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ সম্বন্ধে তিনি বলেন যে, আপনারা দেখেছেন গতকাল উপাচার্য এবং আচার্য সেই সব দ্বন্দ্বে এক ধরনের যে ফলাফল, সেটা গতকাল মাননীয় শীর্ষ আদালত এ ধরনের নির্দেশ দিয়েছেন। আশা করছি সেই নির্দেশের পর যে জটিল অবস্থা ছিল তা ধীরে ধীরে কেটে যাবে এবং আবার আমরা সত্যিকারের শিক্ষাবিদদের আমরা সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে পাঠাতে পারব। আলোচনাক্রমে সরকারের কোনো একতরফা কোনো একগুয়েমি মতিচ্ছন্ন থেকে কোনো চাপিয়ে দেওয়া এনফোর্সমেন্ট আমরা করব না। আপনারা দেখেছেন গতকাল উপাচার্য এবং আচার্য এইসব দ্বন্দ্বের এক ধরনের যে ফলাফল, সেটা গতকাল মাননীয় শীর্ষ আদালত এক ধরনের নির্দেশ দিয়েছেন। আশা করছি সেই নির্দেশের পর যে জটিল অবস্থা ছিল তা ধীরে ধীরে কেটে যাবে এবং আবার আমরা সত্যিকারের শিক্ষাবিদদের আমরা সমস্ত বিশ্ববিদ্যালয় আমরা উপাচার্য হিসেবে পাঠাতে পারব। আলোচনাক্রমে সরকারের একতরফা কোনো একগুঁয়ে মতিচ্ছন্ন কোনো একগুঁয়েমি থেকে কোনো চাপিয়ে দেওয়া এনফোর্সমেন্ট আমরা করব না। যে এই যে সমচোখে আমার মুখ্যমন্ত্রী দেখলেন, সমবিকাশ চাইলেন, তার সঙ্গে সাযুজ্য রেখে তে বাংলা ভাষার কবিদের পাশাপাশি এইবার প্রথম এই বাংলা একাডেমিতে এখানে আমরা আদিবাসী কবিদের সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানিয়ে ডেকে পাঠিয়েছি, তারা তাদের প্রকাশের উচ্চারণ তাদের ভাষায় তারা অভিব্যক্ত করবেন। যে তালিকা একটু আগে জুন মালিয়া বা বীরবা হাঁসদা বলছিলেন, ওনারা মোট 250 জন কবি সাহিত্যিক আসছেন, তার মধ্যে আদিবাসী কবি সাহিত্যিক 30 জন এবং তাদের মধ্যে 8 জন মহিলা কবি সাহিত্যিক। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই 5 জেলার কবি সাহিত্যিক বন্ধুরা আমাদের এই কাজে বিশেষভাবে সাহায্য করেছেন। তাদের সঙ্গে আমরা নিয়ত একাডেমি থেকে যোগাযোগ রেখেছিলাম কীভাবে, যাতে আমরা ওই সুবোধদা যেটা বললেন যে সমস্ত শ্রেণীর কবিদের সাহিত্যিকদের যাতে আমরা এই উৎসবে সামিল করতে পারি। আগের মতো, আগের জামানার মতো, তুমি আমাদের লোক নাও তাই তুমি আমার শত্রু, এই ধরনের জর্জ বুশের যে কথা ছিল ইরাক যুদ্ধের সময়, যা পশ্চিমবঙ্গ এক সময় বারবার বারবার শুনেছে, তুমি আমার সঙ্গে নেই ফলে তুমি আমার শত্রু, এই ধরনের মানসিকতা থেকে আমরা কি করে শিল্প সাহিত্যকে রক্ষা করতে পারি, তার আপ্রাণ চেষ্টা করেছি এবং সেটা আমাদের পুরস্কার দেওয়ায়, সেটা আমাদের বই ছাপায়, সেটা আমাদের লেখকদের ডাকায়, সেটা এবং এমনকি যখন আমরা এর আগে আমরা করেছিলাম পাহাড়ে, পাহাড়ে মানে জুয়ার্স অঞ্চলে করেছিলাম, সেটা করেছিলাম বাসুদেববাবু আমরা কবে, এবছরে ফেব্রুয়ারি মাসে, আর আমরা এবছরটা শেষ করছি জঙ্গলমহল উৎসব সাহিত্য উৎসব এইখানে দিয়ে। সেখানেও আমরা পাহাড়েও আমরা কোনো বৈষম্য রাখিনি, এখানেও আমরা কোনো বৈষম্য রাখছি না, সমস্ত ভাষা